বাসায় একটি আপেল থাকলে দারুণ সুস্বাদু এই খাবারটি তৈরি করে ফেলুন। এই রেসিপিটি অনেকেই জানে না, তাই চটজলদি করে সুস্বাদু এই রেসিপিটি শিখে নিন। প্রয়োজন হবে বড় সাইজের একটি আপেল, এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের আপেল ব্যবহার করতে পারেন। এরপর একটি পিলার মেশিনের সাহায্যে আপেলের উপরের খোসা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন, ঠিক যেমনটি দেখছেন সেভাবেই। আপেলের খোসা ছাড়ানোর পর এটি খুব দ্রুত বাদামি হয়ে যায়, তাই কাজটি একটু দ্রুত করবেন। সম্পূর্ণ আপেলের খোসা ছাড়ানো শেষ হয়ে গেলে এবারে আপনার প্রয়োজন হবে মাঝারি সাইজের একটি পাত্র। এবার নিয়ে নেবেন একটি গ্রেটার মেশিন। গ্রেটার মেশিনের সাহায্যে আপেলটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিতে হবে, ঠিক যেমনটি দেখছেন সেভাবেই। এক্ষেত্রে ছোট ছোট করে গ্রেট করে নেবেন। গ্রেট করা শেষ হয়ে গেলে এটি দেখতে মোটামুটি এমনই লাগবে। এবারে এর ভিতর দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ টক দই। যদি টক দই না থাকে তবে সেক্ষেত্রে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিবেন সামান্য কিছুটা পরিমাণ লবণ, সাথে 2 চা চামচ পরিমাণ চিনি এর ভিতর দিয়ে দিতে হবে। সবশেষে একটি ডিম ভেঙে তার ভিতর দিবেন, তারপর একটি চামচের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এক্ষেত্রে খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়াটা খুবই জরুরি। মাখানো শেষ হয়ে আসলে এবারে 1.5 কাপ পরিমাণ ময়দা তার ভিতর দিয়ে দিবেন। এক্ষেত্রে আপনারা আটা কিংবা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। তারপর খুব ধীরে ধীরে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট এভাবে নাড়াচাড়া করার পর সুন্দর একটা পারফেক্ট মিশ্রণ তৈরি হবে। যদি মিশ্রণ খুব বেশি ঘন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিবেন। মোটামুটি এরকমই একটা মিশ্রণ তৈরি করতে হবে। তারপর মিশ্রণটিকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিবেন। এবারে চুলা অন করে তার উপর একটি প্যান বসিয়ে নিতে হবে। এরপর প্যানের ভিতর দিয়ে দিবেন 1 চামচ বাটার। যদি আপনাদের বাসায় বাটার না থাকে তবে সেক্ষেত্রে আপনারা রেগুলার রান্নার তেল ব্যবহার করতে পারেন। বাটার চারদিকে ছড়িয়ে দেওয়ার পর 1 চামচ করে মিশ্রণ এভাবে করে প্যানের ভেতর দিয়ে দিতে হবে। তারপর চামচের সাহায্যে হালকা করে ছড়িয়ে দিবেন। এরপর ঢাকনা লাগিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা তুলে উপরের দিকে সামান্য কিছুটা তিল ছড়িয়ে দিবেন। যদি তিল না থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তবে সেক্ষেত্রে আপনারা বাদাম ব্যবহার করতে পারেন। তারপর সেগুলোকে উল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দুপাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে আসলে সেগুলোকে একটি পাত্রে তুলে নিতে হবে, তবে এক্ষেত্রে খুব বেশি কড়া করে ভাজার দরকার হবে না। আর এভাবেই আপনারা আপনাদের প্রয়োজন মতো ভেজে নিতে পারবেন। এগুলোকে একবার দেখুন, এটি আপনি আগে কখনো খেয়েছেন কিনা জানি না, তবে এটি একবার খেলে আপনি এর ফ্যান হয়ে যাবেন। এটি খেতে দারুণ সুস্বাদু। এর স্বাদ আরও বাড়ানোর জন্য সামান্য মধু মাখিয়ে এটি খেতে পারেন। এর ভেতরটা খুবই সফট এবং মোলায়েম, মুখে দিলেই সব কিছুর দারুণ একটা কম্বিনেশন খুঁজে পাবেন। তাই আমার রেকমেন্ডেশন থাকবে এটি একবার হলেও আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডেলিশিয়াস রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।